হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি মিক্সার ম্যাথ কিছু আর আর প্রিভিয়াস রেলওয়ে কোশ্চিন যেগুলো এর আগে এসেছিলো আর তোমরা এগুলো যারা দিয়েছে পরীক্ষা তারা অবশ্যই আশা করি তারা এই ধরনের কোশ্চিন ফেস করেছে তাহলে আজকে যে কোশ্চিনগুলো করাবো খুবই সহজ পদ্ধতিতে আর অল্প সময়ে একদম ট্রিকের মাধ্যমে তো দেখে নাও প্রশ্নগুলো অঙ্কগুলো কিভাবে করছি চক্রবৃদ্ধির প্রথম ম্যাচ চক্রবৃদ্ধীর সুদের হারে যদি দুটি পর পর সুদের হার ফোর পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট হয় পর পর দুটি সুদের হার ফোর পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট হয় তাহলে পঁচিশ হাজার টাকার আমার প্রিন্সিপাল কত পঁচিশ হাজার টাকা তাহলে দুই বছরে সুদ আসল কত হবে তাহলে ফোর পার্সেন্ট বাই হান্ড্রেড আর একটা কত পাবো ফাইভ পার্সেন্ট বাই হান্ড্রেড আমি এখান থেকে পাবো কত এক বাই পঁচিশ কাটলে আর এখান থেকে পাবো এক বাই কুড়ি তাহলে পঁচিশ হচ্ছে মূলধন হয়ে গেল কত ছাব্বিশ টাকা তাই না আর এখানে কত হবে কুড়ি মূলধন হয়ে গেল একুশ টাকা তাহলে আমার মূলধন কত বলেছে পঁচিশ হাজার টাকা তাহলে এখানে আমি কত গুণ করলে পঁচিশ হাজার টাকা হবে পঁচিশ দোকান পঞ্চাশ আর কত গুণ করলে পঞ্চাশ গুণ করলে আমার পঁচিশ হাজার টাকা হবে তাহলে এখানেও আমি পঞ্চাশ গুণ করব কিন্তু তার আগে এটা গুণ করে এই পঞ্চাশ গুণ করলেই যেটা হবে সেটা তাহলে যদি ছাব্বিশ আর একুশ গুণ করি তাহলে আশা করি কত হবে পাঁচশো ছেচল্লিশ তাই না পাঁচশো ছেচল্লিশের সাথে যদি আমি পঞ্চাশ গুণ করি তাহলে আমার আসবে সাতাশ হাজার সাতাশ হাজার তিনশো টাকা অ্যান্সার সাতাশ হাজার তিনশো টাকা অ্যান্সার কী করে করলাম এটা গুণ করে এটা হলে ওর সাথে ফিফটি গুণ করলে এটা আসবে এটা আমার এক ব্যক্তি ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ঋণ নিয়ে সতেরো হাজার টাকা দুটি বার্ষিক কিস্তি দিয়ে ঋণ পরিশোধ করে তাহলে ওই ব্যক্তি কত টাকা ঋণ নিয়েছিল এখানে দেখে নাও ট্রিকের মাধ্যমে করবো ফাইভ পার্সেন্ট মানে এক বাই কুড়ি এখানে আমি এ সমান সমান ধরব কুড়ি তাহলে প্রিন্সিপাল কুড়ি আমার টোটাল হয়ে গেল কত একুশ কুড়ি আর একে একুশ তাহলে বি হয়ে যাবে একুশ তাহলে আমার ট্রিকের যে ফর্মুলা সেটা হচ্ছে এ বাই বি ইন্টু এ প্লাস বি বাই বি ইন্টু এখানে লিখবো কিস্তি কিস্তি ইকাল টু প্রিন্সিপাল তাহলে আমার কিস্তি কত দেয় কিস্তি দেয় তাহলে এ এর মান কত টোয়েন্টি বি কত একুশ টোয়েন্টি আর একুশ যোগ করলে কত পাবো একচল্লিশ বি কত একুশ ইন্টু কিস্তি সতেরো হাজার ছয়শো চল্লিশ তাই না সতেরো হাজার ছয়শো চল্লিশ টাকা দেখো আগে ছোটো দিয়ে একটু কেটে নি তিন সাতটে সাত দুগুণে চোদ্দো পাঁচ সাততে পঁয়ত্রিশ সাত দুগুণে চোদ্দো এত কাটলো তিন আটে চব্বিশ তিন চারে বারো কাটলো একুশ দিয়ে কেটে যায় সরাসরি চল্লিশ দিলে কেটে গেলো তাহলে টোয়েন্টি ইন্টু চল্লিশ ইন্টু একচল্লিশ গুন করলে আমার কত হবে আটশো ইন্টু একচল্লিশ শূন্য শূন্য আট চার আটে বত্রিশ এটা আমার অ্যান্সার বত্রিশ হাজার আটশো টাকা নেক্সট ম্যাথ এ কোনো কাজকে চব্বিশ দিনে বি ওই কাজকে বত্রিশ দিনে এবং সি চৌষট্টি দিনে সমাপ্ত করতে পারে দেখে নাও এ চব্বিশ দিনে বি বত্রিশ দিনে সি চৌষট্টি দিনে সমাপ্ত করতে পারে তারা একসাথে কাজটি শুরু করে এ ছয় দিন কাজ করার পর চলে যায় অর্থাৎ যে কাজ সে সম্পূর্ণ করে না ছয় দিন কাজ করে এ চলে যায় বি কাজ সমাপ্ত হওয়ার ছয় দিন আগে চলে যায় বি সমাপ্ত কাজ সমাপ্ত হওয়ার ছয় দিন আগে চলে যায় তাহলে কাজটি কত দিনে শেষ হবে এখানে দেখে নাও যে এক অংশ কাজ তাহলে ছয় দিনে কতটুকু করে এ এত তাহলে ওয়ান বাই চার প্লাস টোটাল কাজ যদি এক্স দিনে শেষ হয় তার থেকে ছয় দিন কম করে বি কারণ ছয় দিন আগে চলে যায় তাহলে এক্স মাইনাস সিক্স বত্রিশ প্লাস আর সি যায় না সি একদম শেষ পর্যন্ত থাকে এটা তাই না হয়ে গেল তাহলে আমার এলসিএম কত চৌষট্টি ষোলো প্লাস টু এক্স মাইনাস বারো প্লাস এক্স ইকুয়াল টু চৌষট্টি নিয়ে চলে গেলাম তাহলে এখান থেকে আমি পাবো কত থ্রি এক্স প্লাস ষোলো থেকে বারো বাদ দিলে ফোর ইকুয়াল টু চৌষট্টি তাহলে থ্রি এক্স ইকুয়াল টু বাদ দিলে চার বাদ দিলে সিক্সটি এক্স সমান সমান কুড়ি আমার অ্যান্সার নেক্সট ম্যাথ কী বলেছে এক ব্যক্তি দুশো দশ টাকা ঋণ নেয় যা দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে যদি সুদের হার টেন পার্সেন্ট চাকর হয় তাহলে প্রত্যেক কিস্তির রাশি কত টেন পার্সেন্ট আগে একটা ম্যাথ করেছিলাম টেন পারসেন্ট বলতে ওয়ান বাই টেন তাহলে আমি এখানে এ সমান সমান লিখব টেন আর বি সমান সমান লিখবো এগারো তাহলে এ বাই বি ইন্টু এ প্লাস বি বাই বি ইন্টু আমি এখানে কী লিখেছিলাম কিস্তি তাহলে এখানে কিস্তি বের করতে বলেছে তাহলে আমি কিস্তির মান ধরে নিলাম এক্স ইকুয়াল টু পি 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 কত দিয়েছে সরাসরি বসেই দিই পি বা এক্স হচ্ছে কিস্তি পি হচ্ছে আসল টাকা তাহলে এর মান কত পেলাম দশ বি এগারো দশ আর এগারো একুশ বাই বি এগারো ইন্টু এক্স ইকুয়েল টু দুইশো দশ মান দশ কারণ পি সমান সমান আমার আসল কত দশ দুইশো দশ তাহলে এটা দেখো সরাসরি কেটে গেল এক সমান সমান থাকলো একশো একুশ আমার অ্যান্সার নেক্সট ম্যাথ রবি সূর্য থেকে বারো বছরের ছোটো রবি সূর্য থেকে বারো বছরের ছোটো রবি সূর্য যদি এক্স হয় তাহলে এ হবে এক্স মাইনাস টুয়েলভ এটাই বলেছে প্রথমে রবির আয়ু তার এবং সূর্যের আয়ুর যোগের ফর্টি পারসেন্ট রবির আয়ু এই রবির আয়ু তার এবং সূর্যের আয়ুর যোগের অর্থাৎ তার বলতে রবি এবং সূর্যের আয়ুর যোগের ফর্টি পারসেন্ট কে রবির আয়ু ঠিক আছে পেলাম তাহলে ফাইভ এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল টু ইকুয়াল টু টু এক্স মাইনাস চব্বিশ প্লাস টু এক্স তাহলে টু এক্স প্লাস টু এক্স যোগ করলে কত পাবো ফোর এক্স এই পাশে ফাইভ এক্স আছে তাহলে আমি পাবো একটা এক্স মাইনাস সিক্সটি ওই পাশে চলে গেলে আমি ছত্রিশ পাবো এবার বলেছে নয় বছর পর সূর্যের আয়ু কত হবে তাহলে এর সাথে নয় যোগ করে দিলে আমি পঁয়তাল্লিশ পেলাম পঁয়তাল্লিশ কি বলেছে কোশ্চিন দৈর্ঘ্য এল আর ব্যাসার্ধ আর যুক্ত কোনো বেলনাকার তারের প্রতিরোধ আর আমরা আর সমান সমান কী জানি রেজিস্টিবিটি ইন্টু এল বাই এ এখানে এ সমান সমান পাই আর স্কোয়ার অর্থাৎ এখানে আমরা আর নিতে পারি ঠিক আছে এখানে আমরা আর স্কোয়ার এ সময় ক্ষেত্রফল এরিয়া প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল আর স্কোয়ার তাহলে এবার কি বলেছে যে ওই ধাতুর তৈরি দৈর্ঘ্য হাফ আর ব্যাসার্ধ হাফ তারের রোধ কত হবে তাহলে ওই ধাতুর তৈরি তাহলে পি টু দৈর্ঘ্যকে হাফ করেছে আর ব্যাসার্ধকেও হাফ করেছে তাহলে তার প্রতিরোধ কত হবে তাহলে আমি এখানে কত পাবো চার পাবো তাহলে আমি লিখতে পারি এল বাই টু ইন্টু চার পেলে ওই চার উপরে চলে যাবে নিচে আর স্কোয়ার থেকে যাবে দুই 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 দোকানে চার কেটে যাবে তাহলে আমি পাব সমান সরি পি ইন্টু এটা আর সমান সমান তাহলে আর সমান সমান পি ইন্টু এল বাই আর স্কোয়ার ইন্টু টু তাহলে পি ইন্টু এল বাই আর স্কোয়ার সমান সমান কী আর তাহলে আমি আর ইকুয়াল টু লিখতে পারি কত পেলাম এখানে টু টু আর টু আর আমার অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন কী বলেছে ওর নিচে আর কোয়েশ্চিন আছে যদি ইলেকট্রিক হিটার এবং টার্মিনালের মাঝে বিবাহ পার্থক্য সিক্সটি ভোল্ট হয় অর্থাৎ ভোল্ট সমান সমান দিয়েছে সিক্সটি যখন হিটার উৎস থেকে চার অ্যামপিয়ার তড়িৎ প্রাপ্ত করে অর্থাৎ অ্যাম্পিয়ার সমান সমান দিয়েছে কত চার যদি বিবাহ পার্থক্য বেড়ে দেড়শো ভোল্ট হয় তাহলে হিটার দ্বারা প্রাপ্ত প্রবাহের মান কত তাহলে আমি ভি সমান সমান কী জানি আই আর তাহলে ভি লিখবো ভি সিক্সটি আই কত আই চার এর মান পেয়ে যাবো চার পনেরো ষাট হ্যাঁ না তাহলে আর সমান সমান কত পেলাম পনেরো এবার বলেছে কি যদি ভোল্টেজ দেড়শো করে দেওয়া হয় অর্থাৎ এবার ভোল্টেজ যদি দেড়শো করে দেওয়া হয় তাহলে ভিহিক্যাল টু আই আর তরিত মান কত হবে আই বের করতে বলেছে পনেরো পেলাম আর তাহলে আমি এখানে দশ দিয়ে কেটে দিলে আমার আই সমান সমান দশ অ্যান্সার ঠিক আছে ম্যাথ কী বলেছে দুটি প্রতিরোধ দুই হোম আর ছয় হোম সিরিজে কানেকশন করা আছে বারো ভোল ব্যাটারির সাথে সিরিজে বলতে আর ইকেল টু আর ওয়ান প্লাস আর টু এইভাবে চলবে তাই না সিরিজ আর এটা হচ্ছে প্যারালাল ওয়ান বাই এটা হচ্ছে প্যারালাল তো সিরিজে দুই ওহো প্লাস ছয় ওহোম সমান সমান আট ওহো সিরিজ বললে সরাসরি যোগ করে দিতে হবে এবার কী বলেছে যে বারো ভোল্ট ব্যাটারির সাথে জানি ভি ইকেল টু আমরা কী জানি আই আর বারো ইকেল টু আরের মান কত আট ইন্টু আট তাহলে আই সমান সমান আমি কত পাবো বারো বাই আট মানে তিন বাই দুই কাটলে তাই না এবার কথা হচ্ছে যদি সিরিজে কানেকশন থাকে তাহলে ত্বরিত প্রবাহের মান এ থেকে জেড অবধি মানে শুরু থেকে লাস্ট অবধি সমান থাকে ওর কোনো পরিবর্তন হয় না তাই অ্যান্সার এটাই ঠিক আছে তাহলে আমি ভাগ করলে কত পাবো ওয়ান পয়েন্ট ফাইভ আয়ের মান কত হবে এক দশমিক পাঁচ অ্যাম্পিয়ার নেক্সট ম্যাথ বলেছে এক ব্যক্তি এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময় এটা ধরে নাও এ থেকে বি বিন্দু যাওয়ার সময় সিক্সটি কেমপিএস কেমপিএসে যায় আর আসার সময় ফর্টি কেমপিএস আসে এতে তার যেতে আসতে সময় লাগে কত পাঁচ ঘন্টা তাহলে দূরত্ব কত তাহলে আমরা দেখো শর্ট পদ্ধতিতে দেখো এটা উপরে করছি শর্ট পদ্ধতি ডি ইকোয়াল টু ডিস্টেন্স ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু আওয়ার মান বসিয়ে দাও বি মান কত একটা সিক্সটি ভি টু কত ফরটি যোগ করলে হানড্রেড ঘন্টা লাগে কত পাঁচ এ দেখো কেটে দাও সব সমান সমান একশো কুড়ি কিলোমিটার আমার অ্যান্সার দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল ফল চব্বিশ যদি সংখ্যা দুটির পার্থক্য দুই হয় তাহলে সবথেকে বড়ো সংখ্যাটি কত দেখো চব্বিশকে সরাসরি তুমি ভেঙে দাও উৎপাদক করে চার ছয় চব্বিশ দেখো বড়ো সংখ্যা ছয় ছোট সংখ্যা চার এদের পার্থক্য দুই তাহলে আমার বড় সংখ্যা এটাই আমার অ্যান্সার ট্রিক পদ্ধতি ঠিক আছে নেক্সট ম্যাথ নেক্সট বলতে এক সংখ্যাকে যখন দশ দিয়ে ভাগ করি ভাগ শেষ নয় থাকে অর্থাৎ দশ দিয়ে যদি ভাগ করি ভাগ শেষ নয় থাকে তাহলে ডিফারেন্স এক পদ্ধতি এটাই আবার যদি নয় দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ আট থাকে ডিফারেন্স এক আবার যদি আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত থাকে সাত থাকে ডিফারেন্স এক দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ নয় থাকে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ আট থাকে আবার আট দিয়ে ভাগ করলে ভাগ শেষ সাত থাকে তাহলে প্রত্যেকটা ডিফারেন্স এক সমান তাই না এইগুলোর কী করবা এলসিএম করবা এর এলসিএম কত দশ নয় আটের এলসিএম দশ নয় আটের এলসিএম এলসিএম হবে তিনশো ষাট এখন থেকে এক মাইনাস করে দাও ডিফারেন্স এক আছে তাহলে আমার উত্তর পেয়ে যাব তিনশো সরি তিনশো উনষাট ফাইভ নাইন এটা হবে আমার অ্যান্সার ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে অর্থাৎ এই মিক্সার ম্যাথ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট আবার